এপিসোডের শুরুতে আমরা বাজে সিন দেখতে পাই, যেখানে যে ও পাস্টে স্টোরি বলতেছিল, তখন সে বলে কাজুটোরা জিজ্ঞাসাবাদের সময় সব দোষ নিজের উপর নিয়ে নিয়েছিল, তাই যার ফলে বাজি জেলে যায়নি। এরপর বাজি অপেক্ষা করতেছিল কখন কাজুটোরা জেল থেকে বের হবে। এইসব স্টোরি শুনে হানমা বলে, বা 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 বাজি, কি সুন্দর স্টোরি বলেছ তুমি, এবং এমন মনে হচ্ছে তুমি সত্যি বালহালা জয়েন করার জন্য পারফেক্ট। এখানে হানমা একটা বালহালা জ্যাকেট বাজিকে দেয়। এখানে সে টাকিমিচিকে বলে, হে টাকিমিচি, গিয়ে মাইকিকে বলে দিও টোমান আর বালহালার ফাইট অক্টোবর 1 হবে, ওকে বলে দিও তৈরি থাকতে। এরপরের সিনে আমরা দেখতে পাই টাকিমিচি শোয়ার জন্য ব্যাটে শুয়ে পড়ে, ও বলতে থাকে, ভাই লড়াই তো শুরু হয়ে যাবে, আমি তো কোনো রাস্তাই দেখছি না, বাজিকে কিভাবে ফেরত নিয়ে আসবো, ও তো নিজের মন বানিয়ে নিয়েছে ও টোমানের বিপক্ষে, এবং সে কাজু টোরার জন্য ওইখানে, তাহলে তো সে আসবেই না। পরের দিন যখন সে স্কুলে যাচ্ছিল, সে ভাবতে থাকে আমি মাইকিকে কি বলবো, আমি তো ওকে প্রমিস করেছিলাম। তখনই সে সাইডে দেখতে পায় পার্কের মধ্যে একটি মার খাওয়া ব্যক্তি বসেছিল, ও ওইখানে বলে, এই এদিকে আসো। তাকে মিছি ভাবে এটা আবার কে, এরপর সে তাকে ইগনোর করে এগিয়ে যায়। ওই ছেলে বলে, হেই তুমি বাজিকে চেনো তাই না, আমার নাম হলো চিফ ইউ, আর আমি হলাম 1st Division ভাইস ক্যাপ্টেন টোমানের। এরপর টাকিমিচি বলে, কি তুমি টোমানের মেম্বার? ও হ্যাঁ। টাকিমিচি মনে পড়ে কাল বাজি যাকে মারছিল সে ছিল টোমানের 1st Division ভাইস ক্যাপ্টেন, এটা ওই ছেলে যে যাকে বাজি মারছিল খুব খারাপভাবে। এখানে চিফ হয়ে বলে, তোমাকে বাজিকে থ্যাংক ইউ বলার দরকার, কারণ তুমি 3rd Division ক্যাপ্টেন সেরেমনির সময় ডিস্টার্ব করে দিয়েছিলে, যদি ওইখানে বাজি না থাকতো তো ওরা তোমাকে খুব খারাপভাবে মারতো, তারপরও বাজি তোমার জাস্ট একটা পাঞ্চ মেরেছে। তাছাড়া বাজি এখানে বালহালার মধ্যে টোমানকে হারানোর জন্য জয়েন করতেছে না, সে টেটা কিসাকির পদ্মা ফাঁসের জন্য জয়েন করতেছে। এখানে টাকিমিচি আর চিফ ইউ মাইকে আর ড্রাকেনের সাথে দেখা করতে যায়, তারা সিনিচুরোর গেফের পাশে ছিল। এরপর টাকিমিচি তাদেরকে সব কথা বলে, তখন ড্রাকেন আর মাইকি বলে, ওই দিন বাজি আর কাজুটোরি মাইকির ভাইকে মেরেছে কিন্তু ইচ্ছে করে না, কিন্তু মাইকি এটা এখনো অ্যাকসেপ্ট করতে পারেনি। মাইকি জানতো তার ভাইয়ের বাইক চুরি করতে গিয়েছিল তাকেই প্রেজেন্ট হিসাবে দিবে বলে, এবং এখন ওর ভাইয়ের শেষ একটা স্মৃতি রয়ে গেছে, সেটা হলো এই বাইক। মাইকি ওইখানে বাজিকে তো মাফ করে দিয়েছিল কিন্তু কাজুটোরাকে না, কারণ সে তার ভাইকে মেরেছে। কিন্তু এখন বাজি আবার কাজুটোরা সাইডে চলে গেছে। এরপর মাইকি বলে, টাকিমিচি আমি তোমাকে বলেছিলাম বাজিকে ফেরত নিয়ে আসো, তাহলে এখানে 1st Division ক্যাপ্টেন কি করছে, তুমি কি মরতে চাও? এখানে টাকিমিচির মনে পড়ে চিফেও তাকে বলেছিল বাজি এখানে একটা কারণের জন্য পালাহালা জয়েন করেছিল, তাকে প্ল্যান বলেনি কিন্তু সে জানে বাজি টেটাকিসাকির ইনফরমেশনের জন্য পালাহালা জয়েন করেছে। এখানে সে টাকিমিচিকে বলে, তুমি কি আমার সাহায্য করবে টেটাকিসাকির ইনফরমেশন বের করতে? এখানে সে টাকিমিচিকে বলে, তুমি বলো তুমি ওই দিন সেরেমনির মধ্যে কিসাকির উপর অ্যাটাক করেছিলে কেন? তখন টাকিমিচি তার নিজের প্রমিস মনে পড়ে, যে হিনাটার মরার পরে সে প্রমিস করেছিল সে টোমানের হেড হবে। তখন এই কথা সে মাইকিকেও বলে, আমি টোমানের হেড হতে চাই, এবং আমার পুরো বিশ্বাস একদিন না একদিন তুমি আমাকে লিডার বলবে। ট্রাকেন এখানে হাসা শুরু করে এবং বলে, তুমি আসলে একটা পাগল। যখন তারা ওইখান থেকে বেরিয়ে যায়, তখন চিফ বলে, আমি তোমাকে সাহায্য করবো টোমানের হেড হওয়ার জন্য, তবে তার বদলে তোমাকে আমাকে সাহায্য করতে হবে টেটাকে সেকেন্ড ইনফরমেশন বের করার জন্য। এরপর টাকিমিচি বলে, কি তুমি আমার উপর বিশ্বাস করো আমি টোমানের হেড হতে পারি? এরপর চিফ বলে, না আমার তো মনে হয় না, কিন্তু তারপর আমি তোমাকে সাহায্য করব। এরপর টাকিমিচি বলে, ঠিক আছে তাহলে। এরপর তারা দুজন ডিল করে যে তারা একজন আরেকজনের সাহায্য করবে। বালহালা এবং টেটাকি সেকিন মধ্যে এদের কানেকশনের ইনফরমেশন নিতে চিফও টাকিমিচিকে 90 টাকার কাছে নিয়ে যায়। 90 টাকা এখানে তাদেরকে বলে, সে যখন ফার্স্টে কিসাকির সাথে দেখা করেছিল তখন তার মনে হয়েছিল এটা তো একটা পড়ুয়া বাচ্চা, গুন্ডামি তো সে কিছুই বুঝবে না। এরপর কিসাকি তাকে বলে, তুমি আমার সাথে জয়েন করো, আমি তোমাকে হেল্প করবো পুরো টোকিও রাজ করার জন্য। এরপর থেকে 90 টাকা কিসাকির সাথে কাজ করা শুরু করে দেয়। 1 বছর পরেই তারা অনেক এগিয়ে যায়। 90 টাকা এখানে বুঝে গিয়েছিল কিসাকি এখানে তাকে শুধু ব্যবহার করেছিল, এবং 3 আগস্ট যখন ফাইট হয়েছিল ওইটা কিসাকিরই প্ল্যান ছিল, যাতে সে বাজিনকে ফাঁসিয়ে দিতে পারে, যার ফলে টোমানের মধ্যে ঝগড়া হয়, এবং যার ফলে
পুরো দোষ 90 টাকার উপর চলে যায়। যখন 90 টাকার উপর পেছন থেকে নাইফ মেরে দিয়েছিল, কিসাগে এটাই বলে যে আমার এসব পছন্দ হচ্ছে না। এর জন্য আমি মাইকির কাছে যাব এবং আমি প্রুফ করে দেখাবো পাজি ইনোসেন্ট, তার কোনো ভুল নেই। কিসাকির এখানে প্ল্যানই ছিল সে ডাকেনকে মেরে ফেলবে এবং নিজে সেকেন্ড প্লেসে চলে যাবে। যখন সে 90 টাকাকে ব্যবহার করে ফেলেছিল, এরপর সে নতুন একজনকে ধরে, যার নাম হানমা। এরপর চিফ হয়ে বলে, কি তুমি ওর রাগ হয়নি, তুমি ওর উপর কোনো প্রতিশোধ নেওনি? এরপর 90 টাকা বলে, আমি ওকে খুব ভালো করে চিনি, সে খুব বাজে মানুষ, সে কখনো নিজের হাত ময়লা করবে না। এখানে চিপ হয়ে বলে, এটার মানে হচ্ছে টেটাকিসাকি বালাহালাল লিডার। টাকেমিচি এখানে বুঝতে পারছিল না সে কি করবে, তাই সে আবার পেজেন্টে চলে আসে। পেজেন্টে এসে সে আবার নাওটোকে নিয়ে আবার ড্রাকেনের সাথে দেখা করতে চলে যায়। এখানে টাকেমিচি ড্রাকেনকে বলে, কেমন আছো তুমি? ড্রাকেন বলে, আমি তোমাকে বলেছিলাম না শহর ছেড়ে চলে যাও, এখানে কি করতেছো তুমি? এখানে টাকেমিচি বলে, তোমার মনে আছে বালাহালাল নামের একটা গ্যাং ছিল যার লিডার ছিল সম্ভবত টেটাকিসাকি নামের একজন, তাই না? এখানে ড্রাকেন বলে, একদমই না, বালাহালাল লিডার ছিল মাইকি। এটা শুনে টাকেমিচি শক হয়ে যায় এবং বলে, কি এটা কিভাবে হতে পারে? এরপর ড্রাকেন বলে, হ্যাঁ, বালাহালা এমন একটা গ্যাং যেটা মাইকির জন্য বানানো হয়েছিল। এরপর টাকেমিচি বলে, এটা তো হতেই পারে না, ও তো টোমানের লিডার, তাই না? ও বালাহালাল লিডার কিভাবে হতে পারে? এরপর ডাকেন বলে, কি বাজে কথা বলতেছো তুমি, ওই 12 বছর আগের কথা তুমি ভুলে গেছো? 12 বছর আগে টোকিও মাঞ্জি গ্যাং বালহালার সাথে হেরে গেছিল। এরপর একটি নতুন টোকিও মাঞ্জি গ্যাংয়ের শুরু হয়েছিল যেটা ছিল বালহালার আন্ডারে। এরপর টাকেমিচি বলে, এটা কিভাবে হতে পারে, টোমান কিভাবে হারতে পারে, তাও মাইকি থাকা সত্ত্বেও? এরপর ড্রাকেন বলে, হ্যাঁ, মাইকির জন্যই আমরা হেরেছিলাম। ওই দিন মাইকি এমন একটা কাজ করেছিল যেটা মাইকির করার উচিত ছিল না, ওই দিন সে কাজুটোরাকে মেরে দেয়। এখানে এই এপিসোড শেষ হয়ে যায়।